আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো শীতের সময় আমার বিড়ালরা কিভাবে চিৎকায় পটাং হয়ে শুয়ে থাকে। দেখেন এই যে বড় বাবু এখানে শুয়ে নাই, এখানে বসে আছে, মন খারাপ করে আছে। ও বলতেছে এই ইতরগুলা কোথা থেকে চলে আসছে, ওরা আসছে দেখে আমার ভালোবাসা কমে গেছে। দেখেন তার ভাব, আমি তাকে নিয়ে কথা বলতেছি আর সে আমাকে ব্যাক পোর্শন দেখায় চলে গেল, কত ইতরের ইতর। আর দেখেন ওরা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, এই যে একটু ঠান্ডা পড়লে ওরা চিৎকায়। এই মশাটা দেখেন কালুরে কেমনে নাকের মধ্যে কামড় দেয়। উলি বাবা, লালু তোমাকেও কামড় দেয় তোমার? আই হাই রে, আই হাই রে, দেখছেন মশা মারছে যে, খোদা তুইও কাইল্লা মশাও কাইল্লা, তুই আমার মতো কালো তাই না? আসো আসো আমরা একটা চিমটি কাটি, তুমি আমি একই রকম, কুচু 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 কুচু, তুমি আমার লক্ষ্মী বাচ্চা, কিছু থাকে না কালো কালো, মানে সে আমার আমার ব্ল্যাক ডায়মন্ড, আমার ব্ল্যাক ডায়মন্ড, আমার ব্ল্যাক ডায়মন্ডটা, না না তুমি আমার গোল্ড, কি মনে করেছো তাই না? তুমি আমার গোল্ড, তোমাকে কিছু বলি না, কি বলো তোমাকে তো আমি এত এত ভালোবাসি, আমার গোল্ড পাখি পাখি চুলকায় দিই না। একজনকে আদর করলে আরেকজন তাকায় থাকে, ইস প্রচণ্ড মশা, থাক 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 থাক, দেখছেন আমাকে হাত দিয়ে ডাকতেছে আদর করে দিতে বলে। আদর করে দিব আমি, ঘুমাবে না রে, তাকে আমি আদর করে দিব আর সে ঘুমাবে, দেখেন ডাকবো কি 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 আদর করে দিব। আচ্ছা দিচ্ছি দিচ্ছি আমার মা পাখিটাকে, একটু আদরই তো চাইছো, আর কিছু চাইছো কি? আপনাকে আদর করে দেই না? দেই না আপনাকে, আমি ভালোবাসি না, বাসি না ভালো, আপনাকে ভালোবাসি না, লালুকে ভালোবাসি, দেখেন ওর ওর আরো আদর দরকার। এখানে কেন শুয়ে আছেন? নিচে এই যে ময়লা টয়লা শাক পাতা সব লাগানো, এখন যেইখানে সেইখানে হিসু করে রাখার। এটা আরে নাকের মধ্যে মশা পড়ে, এত মশা এই বৃষ্টির কারণে বাহিরের মশা সব চলে আসে, ওদের আমি সবার ঘুম ভাঙায় ফেলছি। আমি ঘুম ভাঙা পাখি, আমি এসেছি তোমাদের ঘুম ভাঙাতে। কেমন যেন একটা ডায়লগ ছিল না সেফুদার, মদ খা মানুষ হ নাকি কি যেন ডায়লগগুলো, আপনারা লিখে দিন তো আমাকে কমেন্টে, কমেন্টে লিখে দেন কমেন্টে। মাইর দিব মাইর দিব মাইর দিব, একটু আদর দিব না মাইর দিব গো, একটু আদর দিব না মাইর দিব। দেখেন এই যে ফ্লোরিয়ার পশম, দেখছেন আমার বাসায় পশমের গাঁটটি, আর ওর ঘুমানোর স্টাইল দেখেন, পায়ে পাশে হাতে পাশে, দেখছেন দেখছেন না, আরো সময় আছে। আর এই যে আমার আরেক দুষ্ট, এই দুষ্ট পাখি, দুষ্ট পাখি এখান দিয়ে রাস্তার মধ্যে মানুষ যায় আর তাকায় তাকায় দেখে। বৃষ্টি হয়েছে আজ অনেক, ওই যে একটা বিড়াল দেখছেন নড়াচড়া করতেছে, ওই যে মিয়াও 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 মিয়াও, আসো আসো আসো, দেখছেন সব এই এই এত বান্দর হইছ কেন, এত বান্দর। এই দেখেন আমার নিতের পশম জট পাই থাকি হয়েছে, এটা কেটে দিব দেখি সময় করে। বাপেরে মারস বড় বাবু, তোমার পচা বাপ, তোমার পচা বাপ না তাই না বাবা? আমার পচা বাবুটা, পচা বাবু তোমাদের চশমা সানগ্লাস পরায় তো আমি ভিডিও করি নাই করি নাই করি নাই ভিডিও করি নাই। দেখেন মশাকে কামড় দেয়, কত ইতরের ইতর, মশা রেখে তুই কামড় দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ দুষ্ট, মশাকে কি তুমি কামড় দিতে পারবা? দেখেন আর ফ্লোরিয়া হচ্ছে দেখাচ্ছি ঢ্যাং ঢ্যাং করে, আমার মা রান্না করতেছে ওইখানে যা বসে আছে, টুকটুকি টুকটুকি টুক, এই যে দেখাচ্ছি যে খাচ্ছে, সে এখন খাচ্ছে, তাকে মাছ দেওয়া হয়েছে, সে এখন মাছ খাচ্ছে। আর আমাদের ইফতারির সময় হয়ে যাচ্ছে, আমরা এখন ইফতারই করব, সো সব কিছু নিয়ে রাখি। আরে দেখেন ওদের খাবারের ট্রেটা শুনতো না, জুস সোসা সোসা খাইতে
কলিন ডাকতেছে, অনামিকা অনামিকা। দেখেন কোথায় ঘেসে পড়ে রেখা দিস, এই যন্ত্রণা আমি কোথায় রাখি, এই যন্ত্রণা আমি কোথায় রাখি, মরে যাবো তোমাদের এই যন্ত্রণা। ওই দেখেন খাবার শেষ, এই জন্য ডাকতেছো। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আপনারা যারা এখনও আমার ভিডিও দেখেন নাই, সবাই ভিডিও দেখবেন, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।